হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আবার নতুন একটি রেসিপির সাথে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজ আমি নিজের হাতে লাগানো কুমড়ো পাতা ডগা দিয়ে একটি রেসিপি তৈরি করব, সঙ্গে আর অনেক কিছু দেব, আস্তে আস্তে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, কুমড়ো গাছটা কি সুন্দর লাগছে, দেখলে মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি। নতুন গাছের পাতা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছটা কেমন হয়েছে। আমার তো খুব আনন্দ লাগছে বন্ধুরা, তাও আবার নিজের হাতে লাগানো গাছ বলে কথা। দেখুন, একদম কুচি কুচি পাতাগুলো ডগাসহ কেটে নেব বেছে বেছে। তরতাজা শাক খেতে তো অসাধারণ হবে নিশ্চয়ই। সঙ্গে আরও টুকটাক অন্য গাছও আছে, কাটতে মায়া লাগছে ঠিকই, কিন্তু এই পাতা আর ডগাগুলো তো নষ্ট হয়ে যাবে, নষ্ট করে তো আর লাভ নেই, তার চেয়ে ভালো কেটে রান্না করেই খেয়ে ফেলি। এখন পাতাগুলি আলাদা করে ভালো করে ধুয়ে নিব। পাতাগুলোকে প্রায় আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। শাকটা রান্না করতে আমার যা যা লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। চলুন, বেগুন টুকরো করে কেটে নিয়েছি, একটা আলু টুকরো টুকরো করে কেটে নিলাম, এখন ডগাগুলোকেও কেটে নেব। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। শাক কাটাও হয়ে গেছে বন্ধুরা, এখন কড়াইয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর অল্প হলুদ গুঁড়ো দিয়ে বেগুন আর আলু একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর এই যে দেখছেন মাসকলাইয়ের বড়ি, এগুলিও শাকের মধ্যে দেব। বেগুন আর আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাসকলাইয়ের বড়িগুলিও সেমভাবে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আর আমি ভেঙে যাওয়া বড়িগুলি আলাদা করে তুলে নিচ্ছি, কারণ কি ভেঙে যাওয়া বড়িগুলো দিয়ে দেব শাকের মধ্যে, আর আস্ত থাকা বড়িগুলো দিয়ে দেব লাউ রান্না করছি সেই লাউর সবজিতে। এখন শাকের লাস্ট আর আসল পর্যায়ে এসে পড়েছি। সোমবারে দিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কা, মেথি, অল্প কালো জিরে। এখন শাক আর ডগাগুলো একসঙ্গে দিয়ে দিলাম, তার উপরে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম, তারপর খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব, দেখুন কি সুন্দর মিলিয়ে যাচ্ছে। অল্প কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। শাকটা প্রায় হয়ে এসছে বন্ধুরা, আলু আর বেগুন, ভেজে রাখা ডালের বড়ি সবগুলো দিয়ে দিলাম। এখন নামানোর পালা, এক চা চামচের মতো ঘি দিয়ে ঘিটা মিশিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাকের সবুজ কালার একদম চকচক করছে, আর কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই দরকার, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।